আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার হাতে লাগানো ছাদ বাগানে একটি গাছ, যেটিকে অনেক অঞ্চলেই গম ভাজালি পাতা নামে পরিচিত, বাট আঞ্চলিক ভাষায় আমাদের এলাকাতে এটিকে বলে পাদের পাতা। তো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক পাদের পাতার কিভাবে বড়া তৈরি করা যায়। তো আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আমার ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখবেন। Days passes by, and most long for a place that they never find. I'm afraid I wake up when I die, and it is too late to climb any mountain. তো আমি আজকে পাকোড়া করবো গম ভাজালি পাতা দিয়ে। এটাকে আমাদের অঞ্চলে গম ভাজালি পাতা বলে, কিন্তু এইটার একটা বিদঘুটে গন্ধ আছে, যার কারণে আঞ্চলিক ভাষায় গ্রাম বাংলাতে সবাই বলে থাকে পাদের পাতা। শুনতে খারাপ লাগলেও আসলে গন্ধটা ঠিক ওই রকমই। তো এটা আসলে যখন কাঁচা থাকে বিশ্রী একটা গন্ধ, আর এটা ব্লেন্ড করার সময় তো পুরো বাড়িতে মানে এত গন্ধ হয়, বাট এটা যখন আমরা রান্না করি, অর্থাৎ রান্না বলতে এটা পাকোড়াই শুধু তৈরি করা যায়। আমি আজকে এখানে দুই রকমের ডাল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মসুর ডাল আর খেসারি ডাল, ভিজে রেখেছিলাম এবং ধুয়েও নিয়েছি। এটা এখন ব্লেন্ড করবো আধা ভাঙা করে। এটা আপনার চালের গুঁড়ো, অর্থাৎ যেটাকে খুদ বলা হয় চালের, সেটা দিয়েও আধা ভাঙা করে খেতে মচমচে ক্রিস্পি করে এই পাকোড়াটা তৈরি করা যায়। তবে আমি আজকে ডাল নিয়ে নিয়েছি, তা আমি এই দুটাই এখন ব্লেন্ড করে নেব। আগে এটা ব্লেন্ড করে নেব আধা ভাঙা করে, একদম পুরোপুরি প্লেন ম্যাশ করে নেব না, আধা ভাঙা করবো আর এটা পুরো ম্যাশ করে নেব। তো ফিরে আসছি ব্লেন্ড করার পরে। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যদিও কোনো কালার আসবে না গ্রিন কালারের জন্য, তারপর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ দিয়ে দিব, এভাবে মেখে নিয়েছি। যেহেতু একটু নরম হয়েছে সেক্ষেত্রে আমি একটু বেসন দিয়ে দিব। এটাকে আমি মেখে নেব, আশেপাশে যদি এরকম পাতা থাকে তাহলে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। পাতাটার নাম আবার হচ্ছে গম ভাজালি পাতা, পাতাটা বিদঘুটে একটা গন্ধ, কিন্তু এটা যখন ফ্রাই হয়ে যায় তারপরে আর কোনো গন্ধ থাকে না, বা খেতে অনেক মজা লাগে। যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তারাও খেতে পারেন, এটা পেট পরিষ্কার করে, এটা আসলে পেটের জন্য অনেক ভালো।
কিন্তু এটা কিন্তু বেশি ভাজা যাবে না। এটা যেহেতু পাতার রং সবুজ ছিল, তো রান্না হয়ে যাওয়ার পরে এটা কালো হয়ে যায়, তো বেশি ভাজলে তিতা লাগবে, তো খেয়াল করে নেবেন। এইভাবে চাপ দিলে বোঝা যাবে যে এটা হয়েছে কি হয়নি, যে এটা এখনো কাঁচাই আছে। তো হালকা ভেজে নিতে হবে, এটা মিডিয়াম আছে। তো এই তো হয়ে গেল আমার গম ভাজালি পাতার পাকোড়া। এটা খেতে অনেক মজা, অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি এই পাতাটা আপনারা হাতে নাগালে পান। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, বাসায় থাকবেন, নিজে সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন। ভিডিও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যে জানাবেন যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, বাসায় থাকবেন, জরুরি কোনো কাজ ছাড়া বাহিরে বের হবেন না।